বাম ছাত্র নেতাদের ভদ্র চেহারার আড়ালে লুক্কায়িত গুন্ডামির পরিচয় ফের প্রকাশ্যে উঠে এলো। শনিবার কুমারঘাটে দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও এবং শিক্ষা বাঁচাও নামে এক আন্দোলনে সামিল হয় বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ এর যুবকরা। এই সমাবেশে ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সচিব, কলকাতা নিবাসী এসএফআইআর এর সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে আন্দোলনের নামে আক্রমণাত্মক ভঙ্গিতে কুমারঘাটে এক প্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করল বাম ছাত্র সংগঠন। আন্দোলনের শুরু থেকে বাম নেতারা ইঙ্গিতে বিভিন্ন উস্কানিমূলক ভাষণ দিতে থাকেন। এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে এক প্রকার হুমকি দিয়ে ফেলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই কারণে এদিন মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনীকে লক্ষ্য করে সৃজন ভট্টাচার্য কি বললেন দেখুন এক ঝলকে। বাধা তো দেখেছে সবাই, ছাত্রদের মিছিলে লাঠি হাতে যারা এসেছিলেন, আমি কেবল এইটুকু বলতে পারি যে তারা যাদের নির্দেশ পালন করছেন তারা দুদিন পরে থাকবেন না, তারপরেও এনাদের চাকরি করতে হবে। বামফ্রন্ট সরকার আবার ফিরলে আবার এনাদের চাকরি করতে হবে বামফ্রন্টের অধীনে, বলতো সেইটা মনে রাখা দরকার। আসলে দীর্ঘদিন ধরে ত্রিপুরা পশ্চিমবাংলায় গায়ের জোরেই ক্ষমতা টিকিয়ে রেখেছিল সিপিআই। তাদের অত্যাচার থেকে মুক্তি পেতেই 2018 সালে রাজ্যে বিজেপি মুখী হয়েছিল মানুষ। এদিকে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান দিতে দিতে আজ অস্তিত্ব সংকটের লড়াই পৌঁছে গিয়েছে সিপিআই। এই কারণেই নিজেদের বাঁচিয়ে রাখতে বহু কৌশল উপকৌশলের আশ্রয় নিচ্ছে তারা, বারবারই ব্যর্থ হচ্ছে। রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের উল্টো দিকে রাজনীতি করার কোনো অস্ত্র না থাকায় এবার সরাসরি বিভিন্ন উস্কানিমূলক কথা বলে পুলিশকে উত্তেজিত করার অপচেষ্টা চালাচ্ছেন বাম নেতৃত্বরা। এভাবে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে শাসক দলের উপর দোষ চাপানোর দৃষ্টান্ত বহুবার দেখেছে রাজ্যবাসী। আসলে ভদ্রবেশে সিপিআইএম নেতৃত্বদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে উস্কানিমূলক, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টিকারী, একান্ত ব্যক্তি স্বার্থ আদায় করার মানসিকতা। দীর্ঘদিনের বাম শাসনে তাদের এই চরিত্র হাড়ে হাড়ে বুঝে নিয়েছে রাজ্যবাসী। কুমারঘাটে আন্দোলনের নামে পুলিশকে উস্কিয়ে ফের একবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে সরকারের উপর দোষ চাপানোর অপপ্রয়াস চালালো বাম নেতৃত্ব। দুর্ভাগ্যের বিষয়, এদিনও সফল হতে পারেননি তারা। এই কারণে নিজেদেরই পুরনো চরিত্রে ফের প্রমাণ দিলেন বাম ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। আসল চরিত্র বেশিক্ষণ চেপে রাখতে না পেরে প্রাণ খুলে রাজ্য পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে ফেলেন। তারই মন্তব্যে গোটা রাজ্যে নিন্দার ঝড় বইছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।